হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে এক জায়গায় যাব, কিসের জন্য যাব, কেন যাব, কোথায় যাব তোমাদের আমি বলবো। চলো যাই, এখন বাজে 11:15 বাকি। চলো আমার ছেলেকে নিয়ে আমি এক জায়গায় যাব। এক জায়গায় নাই, এই যে পুজো দিতে যাবো। আচ্ছা শোনো, জুতো পরে নাও, জুতো পরে নাও। চলো 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 জুতো একটু এইটা পরে দাও না, দরজাটা দিয়ে দাও। বলো চাবিটা কই? চলো 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 যে বন্ধুরা আমরা যাচ্ছি পুজো দিতে। পুজো সব প্রসাদ চাল আমার কাছে আছে, দুটো নিয়ে যেতে পারছি না, প্রচুর ভার। এক হাত দিয়ে ফোন নিয়ে এক হাত, আরে কাপড়টা ছাড়ো। আছে না, এটা হচ্ছে আমাদের ভেতর দিক দিয়ে রাস্তা, বাড়ির খুব সামনেই, বেশি দূরে যেতে হবে না। তো বাচ্চাদের মুখে ভাত হলে মুখে ভাতের আগে পুজো দিতে হয়। চলিস চলিস, এই দেখো কুকুরটা ঘুমাচ্ছে। মাটি চলে এসো, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে এক ধার দে, চলে এসো। পড়ে গেছিস? উঠ 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 উঠ, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, আমি ধরতে পারবো না। উঠে উঠে পড়ো উঠে পড়ো, আমার আমার হাত ধরো, আমার কাপড়টা ধরো, আমার কাপড়টা। এখানটায় না একটা ভূতরো ভূতরো ব্যাপার আছে, শুনেছি এখানে নাকি ভূতও থাকে, শোনা কথা জানি না। খাবো তো, এই যে এই মাঠটা দেখেছো কত বড়, একদম ওই দিক থেকে ওই দিক, ওই যে একটা টিনের চাপানো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হচ্ছে জিম সেন্টার, ওখানে জিম টিম করে। তো মন্দিরে এসে গেছি, যে এটা একটা প্রাইমারি স্কুল, এই মাঠেতেই আছে। তুই কাপড়টা ছাড়ো, কাপড়টা ছাড়ো না, মাঠে চলে এসেছিস এখন আর কি ভাই। ওই শুন শুন না, আয় বাবা আয় এখানে আয়। কি খেলছিস? হ্যাঁ কি খেলছিস? হ্যাঁ কি খেলছিস দেখ এইদিকে, কি খেলছিস? তোর নাম কি? রোগন রায়। কি রায়? রোগন রায়। রোগন তোর তোর নাম তো রোহন, তুই আবার রোগন বলছিস কেন? রোগন রায়। রোহন রায় তাই? এখানে অনেক বাচ্চারা অনেক বাচ্চারা খেলে, তো বিকালবেলা বিশাল ভিড় হয়। একদিন বিকালবেলা ব্লগিং করবো, চলে এসো একদিন বিকালবেলা আসবো, এসে তোমাদের দেখাবো। এখানে সব বাচ্চারা বাচ্চা বড় বড় বড়, এখানে হচ্ছে ক্রিকেটের টুর্নামেন্টও হয়, শুরু হয়ে গেছে এখন থেকে, তোমার এই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এখন মোটামুটি দু মাসের মতো টুর্নামেন্ট হবে, সেই দোলের আগে টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে। চলো চলে এসেছি, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে শিব শিব ঠাকুরের মন্দির। এই বাবিন চলে আয় চলে আয়, ওই ওখানে নিয়ে আয় না রে একটু। এই যে এটা এটা হচ্ছে শিবঘর, শিব ঠাকুরের মন্দির। আর মেন মন্দিরটা হচ্ছে মা সিংহ বাহিনী ঠাকুরের নাম। এই যে এখানে রান্না হচ্ছে, এখানে প্রতিনিয়ত ভোগ হয়। ওই চলাই, ওই ওকে একটু নিয়ে খেল, ওকে নিয়ে খেল।
প্রতিনিয়ত ওইখানে ভোগ হয়, মা ভোগ প্রসাদ খায়, যে যেমন পারে মাকে ভোগ দেয় সবাই। চলে এসেছি। ও কাকিমা, এই যে যে উপরেতে শ্রীকৃষ্ণ আছে, তার পাশে মা সিংহ বাহিনী, ওই যে পিতলের মূর্তি। আহা গো কি সুন্দর মা, মা গো এলে না চোখটা পুরো জুড়ে যায়। উফ এত ভালো লাগছে, চলো কোথাটায় রান্না হচ্ছে দেখি। এই যে এখানটা মা শয়, রাত্রেবেলা আবার পাখা চালাতে হয় গরমকালে, নাহলে নাকি মা স্বপ্নে দেয় যে সবাই ঘুমাই পাখা চালিয়ে আমাকে পাখা চালাস নিস। এই যে ওপরেও পাখা আছে দেখো, দেখেছ? এই যে এইখানে মনে হচ্ছে গোপাল থাকে আর ওখানে মা থাকে, ওই রান্নাঘরটা দেখবো চলো। কি গো রান্না করছো? বলছি পুজো পুজো দেবো। হ্যাঁ রান্না করছো আজকে? আজকে কি রান্না হচ্ছে? এই কাকিমা, এই কাকিমা রোজ রান্না করে, আমার বন্ধুদের দেখাচ্ছি তোমাকে। এই এই কাকিমা রোজ রান্না করে, প্রত্যেক দিন এখানে কত রকমের করে ভোগ হয়? এখানে বেশিরভাগ আলু ভাতে ডালটা মাস্ট। হ্যাঁ মা মা মোটামুটি আলু ভাতে ডালটা খাবে, মায়ের ওটা হচ্ছে বেস্ট খাবার। তো আজকে মনে হচ্ছে বাঁধাকপির তরকারি হবে, তাই তো? বেগুন ভাজা বাঁধাকপির তরকারি। আরও অনেকে, আর এই বোকে এত সুন্দর খেতে, মানে তুমি যত রকমের মশলা দিয়ে রান্না করে এত স্বাদ থাকবে নি বলো, এত কেন আমি জানি না, এত সুন্দর খেতে আমার প্রচুর ভালো লাগে সত্যি। আমার ছেলেরও দোবে, এখনও অন্নপ্রাশন মুখে ভাত দেরি আছে। বন্ধুরা এই প্রসাদ দিয়েই মা আমার ছেলে মুখে ভাত প্রথম দিবে, বড় ছেলেও দিয়েছে এই ভাত খেয়ে প্রথম, আর ছোটও দেবে। যে ডাল বসে গেছে, ভাতও বসে গেছে, আজকে বাঁধাকপি হবে, আজকে মাছ হবে না নাকি? আজকে মাছ মানে মাছটা যে দেয়, যার ইচ্ছা হলো হয়তো মাছ দিয়ে দেবো, তো মাছটা হয়। ঠিক আছে চলো, কখন আসবে গো বাবুন ঠাকুর? আমি তাহলে ওইখানটাই দিয়ে চলে যাবো। ঠিক আছে আসছি, আমার বন্ধুদের একটু হাত দেখে দাও। এই যে কাকিমা খুব ভালো, এই কাকিমা অনেকদিন ধরে রান্না করে, খুব ভালো রান্না করে, কাকিমার হাতে মানে জাদু আছে। এসেছি, এখনো বাবুন ঠাকুর আসেনি, আমি পুজোটা দিয়ে চলে যাবো। ছেলেটা কি করছে দেখি, কি করছিস? ওই যে ওইখানে বসে বসে খেলছে সবার সঙ্গে, মিশে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখালো পুজোটা আমি দিয়ে দিই, চলো পুজোটা দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি দিয়ে চলে যাব, পরে আসবো, এসে আবার নিয়ে যাব। উফ মা, এখানে প্রচুর বড় করে মেলা হয়, বিশাল বিশাল বড়, মানে দূর দূরান্ত থেকে লোক আসে, এসে মাকে পুজো দিয়ে যায়। আমি শুনেছি, আমিও নিজেও বিলিভ করি, মাকে যে যা চায় একদম সম্পূর্ণ তার মনস্কামনা পূর্ণ করে। মা আছে মেন তো, রাধা মাধব যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনিও আছে। আমরা সেই দোলের সময়তেই ওই যে শ্রীকৃষ্ণর মূর্তিটা দেখছেন, ওই শ্রীকৃষ্ণের মূর্তিতে আমরা দোলের সময়তে হাত দিতে পারি, তখন হাত দেওয়ার পারমিশন থাকে তোমার আবির, তারপরে তার সঙ্গে হচ্ছে তোমার ধূপ বাতি আবির দিয়ে ভালো করে আমরা রাধা মাধবকে মাখাই, মানে শ্রীকৃষ্ণকে দিই, তারপরে উনি ঘি টি দিয়ে আবার শুদ্ধ করে ওখানে আবার বসিয়ে দেয়। ঠিক আছে পুজোটা দিয়ে দিই, দেওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার এক জায়গায় আরও এক জায়গায় যাবো, সেখানেও দেখাবো। ঠিক আছে চলো, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো ভালো আমিও করে নিই। মা ভালো রাখো আমার সোনাকে, চলো যা যা আর এক জায়গায়। এই যে এখানটায় ধূপ বাতি দেওয়া হয়,
আবার পালি গেল সেখানে, জুতো পরে নাও চলো। বন্ধুরা আমার, আমি যখন মেলা হবে না তখন তোমাদের আমি ভিডিও শ্যুট করে দেখাবো। আবার চলে যাচ্ছে, তখন ভিডিও শ্যুট করে দেখাবো। আরও এক জায়গায় যাবো, ওটা ওটা একটা কালী ঠাকুরের, মানে কালী ঠাকুরই, ওখানে আমি দুবার গেছিলাম, বেশি যাইনি, এখানেই আমি বেশি যাই। যখন মাঠে খেলা হবে না তখন একটা ব্লগ দেবো তোমাদের সাথে, ঠিক আছে? তখন প্রচুর লোক, এই মাঠটাতে প্রচুর ভিড় থাকে, একদম ঠেসা ঠেসি করে লোক, বাপরে বাপ। আমি আসি না, কারণ কাজ করতে করতেই হয়ে যায়, বাড়ির দুটো ছেলেকে সামলাতে সামলাতে আর আসা হয়নি। এই যে ওখানে একটা বিবেকানন্দের স্ট্যাচু আছে, এই যে জিম সেন্টারটা, সব আছে এখানে, সবাই জিম করতে আসে। চলে এসো, চলে এসো আমার সঙ্গে, চলে এলে। একটা জামা টামাও পরলো না কিছু, না যেটা পরেছিল ওইটা পরে চলে এসো। যাস না ছুটে ছুটে, এদিক আয়, গাড়ি এসে যাবে। আমার হাত ধর, আমার হাত ধর, ছুটে পড়ে যাবি, পড়ে যাবি, মারবাং। এটা বাবাইদের দোকান, যেই বাবাই আমার সাথে থাকে তাদের দোকান এটা। ফুল বাগানটা দেখুন কি সুন্দর, একদিন এই ফুল বাগান দিয়ে একটা ব্লগ দেবো তোমাদের, হ্যাঁ তোমরা দেখবে। এই যে প্যান্ডেল হচ্ছে, সরস্বতী পুজো হবে, সোনাটা কি রে, ওটা কি, ওটা ওটা কি যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম।